নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং করাবো তো দেখো এই সমস্ত ম্যাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে চর বিদ্রোহের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা নীল বিদ্রোহের একটি কেন্দ্র বারাসাত দেশীয় রাজ্য হায়দ্রাবাদ পুনর্গঠিত রাজ্য গোজরাট সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ফরাজি আন্দোলনের কেন্দ্র কোল বিদ্রোহের এলাকা মিরার চ চট্টগ্রাম তো দেখো এই সমস্ত যেখানে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের দেখাবো তো দেখো প্রথমে মিরাট ঝাঁসি ঠিক আছে জুনাগড় বারদৌলি ছোটনাগপুর বারাসাত ঢাকা ময়মনসিংহ ব্যারাকপুর চট্টগ্রাম সুপ্রিয় দর্শকার্থী তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো করবে তোমরা কিন্তু দোকান থেকে ম্যাপগুলো কিনে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে তো দেখো ইতিহাসে তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করে যাও আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না কোল বিদ্রোহের এলাকা মুন্ডা বিদ্রোহের এলাকা চড় বিদ্রোহ এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা পুনর্গঠিত রাজ্য গুজরাট দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এখান থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে তো দেখে নাও তোমরা মিরাট ঝাঁসি আর একবার দেখাচ্ছি সন্ধ্যনাগপুর ব্যারাকপুর বারাসাত ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম হায়দ্রাবাদ তো আর একবার তোমরা দেখে নাও এবার আমাদের সেট টু ঠিক আছে কানপুর তো দেখো সাঁওতার ভিতরের এলাকা তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু সাইডে কিন্তু লেখা আছে রেড পেন দিয়ে ঠিক আছে তোমরা কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে তো দেখো মিরাট আছে দিল্লি আছে গোয়ালিয়র আছে এলাহাবাদ আছে চম্পরণ আছে নদীয়া বোলপুর তমলুক কলকাতা বারাসাত ঠিক আছে শ্রীরামপুর কাকদ্বীপ তো দেখো গোয়ালিয়র আহমেদাবাদ ঠিক আছে রাজকোট পুনা তো দেখো এই যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সলভ করা আছে সাউথ এলাকা বাংলায় ওহাবিয়া আন্দোলনের কেন্দ্র তো দেখো কিন্তু পয়েন্টিং করা আছে চিহ্নিতকরণ করা আছে পুনর্গঠিত রাজ্যগুলো আছে তো দেখো মানচিত্র তিন তো দেখো মানচিত্র তিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে সেইগুলো সেইগুলো কিন্তু তুলে ধরা হয়েছে তো দেখো মাধ্যমিকে কোন সালে কোন কোন প্রশ্নগুলো দিয়েছিল সেইগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে শ্রীনগর অমৃতসর লাহোর সিমলা আগ্রা লখনৌ কানপুর করাচি ডান্ডি বেসিন পুনা হায়দ্রাবাদ চম্পরণ জামশেদপুর তমলুক পাটনা চৌরা চৌরাচৌরি ঠিক আছে ঢাকা চট্টগ্রাম কাকদ্বীপ তমলুক হায়দ্রাবাদ মাদ্রাস পন্ডিচেরি কালিকোয়াট কোচিন তো দেখো এই সমস্ত যেগুলো সলভ করা আছে ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা কমন দেখো মানচিত্র সেট ফোর তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে এখানে কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো খুব সুন্দর করে সলভ করেছে প্রশ্ন প্রশ্নবিচিত্রার বই মানে মার্টিনের বই দিল্লি আছে ঠিক আছে মিরাট আছে বারদৌলি আছে আলিগড় আছে গোয়ালিয়র আছে ঝাঁসি আছে এলাহাবাদ বারাণসী ময়মনসিং চন্দননগর শ্রীরামপুর কলকাতা আহমেদাবাদ ঠিক আছে বরোদা বারদৌলি নাগপুর সুরাট মুম্বাই গোয়া ম্যাঙ্গালোর মাহের ঠিক আছে শ্রীরঙ্গপতনাম তো দেখো এই সমস্ত ভালো করে তোমরা প্র্যাকটিস করবে মানচিত্র ফাইভ আজাদ কাশ্মীর মুন্ডা বিদ্রোহের এলাকা চোড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর নীল বিদ্রোহ নদিয়া দেশীয় রাজ্য জুনাগড় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো প্রথমে কিন্তু আজাদ কাশ্মীর তোমাদের দেখাচ্ছে ছোটনাগপুর অঞ্চল নদীয়া মেদিনীপুর জুনাগড় তো দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে মহীশূর রাজ্য ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে